আমরা যদি মানুষ এত জানি তাহলে কাঠের ভগবান দেখে নাচানাচি করছি, পাথরের ভগবান দেখে নাচানাচি করছি, লোহা ধাতু তামা পিতল রাঙের ভগবান দেখে নাচানাচি করছি, আমরা জীবন্ত ভগবান কোনটা, ধাতুর ভগবান কোনটা চিনতে পারছি না। হরে কৃষ্ণ। বন্ধুরা, স্বঘোষিত কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর সম্পর্কে একটি চাঞ্চল্যকর খবর কিন্তু চারিদিকে উড়ে বেড়াচ্ছে। বিভিন্ন ইসলামিক সংগঠনগুলি সনাতন হিন্দু ধর্মের নামে অপপ্রচার করবার জন্য তাকে নাকি আর্থিকভাবে সহযোগিতা করছে। আমরা যারা কাষ্ঠ দ্বারা নির্মিত ভগবান শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ অথবা মাটির দ্বারা নির্মিত দুর্গা প্রতিমা কিংবা পাথরের ভগবান শিবলিঙ্গের উপাসনা বা পূজা করে থাকি, তারা নাকি বেড়াল এবং কুকুরের থেকেও অধম। বন্ধুরা, এটি হচ্ছে আমার ঠাকুমার চিত্রপট, কাগজের ওপরে একটি ছবি। এই কাগজের ছবিটির মূল্য বেড়াল কুকুরের কাছে নেই তা বলাই বাহুল্য, কিন্তু এই চিত্রপটটি আমার ঠাকুমার শেষ স্মৃতি হিসেবে আমার কাছে রয়ে গেছে। এই এই চিত্রপটের দিকে আমি যখনই দেখি আমার ঠাকুমার বিভিন্ন কথা আমার মনে পড়ে, বিভিন্ন স্মৃতি কিন্তু আমার মনে আসে। ঠিক সেই রকমভাবে যারা মাটির দুর্গা প্রতিমা, কালী প্রতিমা কিংবা ভগবান দারুব্রহ্ম শ্রী জগন্নাথের শ্রীবিগ্রহ কিংবা পাথরের ভগবান বিশ্বনাথের উপাসনা করে, সেই উপাসনা পদ্ধতিতে কিন্তু ভগবানের বিভিন্ন লীলা রস আচ্ছাদিত হয়, তার বিভিন্ন পাস্টাইমসের কথা মনে পড়ে এবং ভগবানের সাথে ভক্তের একটি সুন্দর প্রেমের সম্পর্ক কিন্তু গড়ে ওঠে শ্রীবিগ্রহের মাধ্যম দিয়ে। তবুও সনাতন হিন্দু ধর্ম কিন্তু সাকার এবং নিরাকার উভয় ধরনের উপাসনা পদ্ধতিকেই মান্যতা দিয়ে থাকে। সেই জন্যই শ্রী ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তং তথৈব ভজম্যহম, অর্থাৎ যে আমাকে যে রূপে উপাসনা করে আমি তার কাছে ঠিক সেইভাবেই প্রকাশিত। এখন প্রশ্ন হচ্ছে, যারা শ্রীবিগ্রহের উপাসনা করেন এবং সনাতন ধর্মের নামে যে অপপ্রচার দীনকৃষ্ণ ঠাকুর চালিয়ে যাচ্ছে কীর্তনের মাধ্যমে এবং যিনি নিজেকে স্বঘোষিত সমাজ সংস্কারক বলে দাবি করছেন, তার ফান্ড কোথা থেকে আসছে? তাকে কি ইসলামিক সংগঠনগুলি সত্যি সত্যি ফান্ড করছে? এখন দেখুন কিভাবে যারা বিগ্রহের উপাসনা করে তাদের বিরুদ্ধে এই মমিন কিভাবে কথা বলছে। উনি নিজের সাথে নিজে কি কথা কইছে শুনবেন, কথা বলেন। উনি বাবেল নগরীতে দেখতে পেলেন চারদিকে খালি শিরক আর শিরক আর মূর্তির পূজা। কিসের পূজা? উনি দেখলেন সবাই মূর্তির পূজা করে, উনি মিলাতে পারেন না ঘটনা কি রে, মূর্তির পূজা করে কেন? উনি খেয়াল করে বসে বসে ছোট্ট ইব্রাহিম ভাবে, হায় রে এই লোকটা মাটি দিয়ে মূর্তি একটা বানাইলো, বানায় এটারে আগুনে শুকাইলো, এরপর এটারে রং করলো, রং কইরা কয় ওম নমো ভগবতী বাসুদেবায়া। তবে বন্ধুরা, আপনারা কিন্তু অবাক হবেন না, ব্যাপারটা কিছুটা সত্যি হলেও হয়তো হতে পারে। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, আমরা ভারতবর্ষের বাসিন্দা, ভারতবর্ষ একটি সুন্দর দেশ যেখানে হিন্দু এবং মুসলমান উভয়ে ভাই ভাইয়ের মতো বসবাস করে থাকে। সব মুসলমান যে খারাপ তা কিন্তু নয়। আমরা সেই দেশে বাস করি যে দেশে কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছিলেন, যে দেশে আমরা ঈদ এবং দুর্গাপূজা খুব সুন্দরভাবে হেসে খেলে মানাই। এমন অনেক মুসলমান আছে যারা রথযাত্রার সময় আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন এবং অনেক হিন্দুরা ঈদের সময় ইফতার পার্টি দিয়ে মুসলিম ভাইদের পাশে দাঁড়ায়। সুতরাং মুসলমান মানে খারাপ এটা কিন্তু নয়। প্রচুর প্রচুর মুসলমান যারা শান্তিকেই তাদের আসল ধর্ম বলে মনে করেন, সেই সমস্ত শান্তিকামী মুসলমানদের শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই। তবে যারা যে সমস্ত কট্টরবাদী এবং যারা হিংস্র, যারা এই দীনকৃষ্ণ কুকুরকে সহযোগিতা করলেও করতে পারে বলে মনে হচ্ছে, তাদের আমরা কোনো মতেই সাপোর্ট করি না বা করব না এবং এই দীনকৃষ্ণ ঠাকুরকে বলবো, আপনি অতি শীঘ্র আপনার এই যে চক্রান্ত সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন অপপ্রচার করা সনাতন হিন্দু ধর্মের নামে, তার থেকে বিরত হন। সতীদাহ প্রথার যুগ কিন্তু চলে গিয়েছে,
আর সতীদাহ প্রথা কিন্তু হিন্দুরাই রুখে দিয়েছে, আপনি রোখেননি। আর বিভিন্ন যে সমস্ত জাত পাত নিয়ে আপনি কথা বলে যাচ্ছেন সেগুলি কিন্তু ইতিহাস, সেগুলি কিন্তু মোটেই সত্য নয়। আমরা শিবলিঙ্গের মাথায় জল ঢালি, শিবনিবাসে যাই, তখন কাউকে জিজ্ঞাসা করা হয় না আপনি ব্রাহ্মণ না শূদ্র না বৈশ্য, না আপনি নির্জাত না উচ্চজাত। আমরা ভগবান শ্রী বিগ্রহের চরণে ফুল দিই, তখন কাউকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না। সুতরাং আপনি এই যে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এর থেকে বিরত হন, নইলে কিন্তু সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু বুঝতে পারছে আপনার মুখোশ কিন্তু খুলে যাচ্ছে।